গুড মর্নিং ডেস্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ একটা টপিক জিকে স্ট্যাটিক দিকের একটা টপিক খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আলোচনা করবো বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম ব্যক্তিত্ব অর্থাৎ পুরুষ অথবা মহিলা তো ভারতের এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে একটা প্রশ্ন তো আসেই প্রায় সবই পরীক্ষায় যে ভারতের প্রথম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এগুলো তো জাস্ট সিম্পল কোয়েশ্চেন ভারতের প্রথম মহাকাশচারী পাশাপাশি তো অনেক অনেক কোয়েশ্চেন কিন্তু এখানে আসে তো এই জায়গা থেকে আজকে আলোচনা করবো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকবে অনেকে টপিক পড়েছ প্রায় সকলেই পড়েছ কিন্তু একটা প্রচুর বিষয় তো আছে ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম ব্যক্তিত্ব প্রচুর আছে তো কতগুলো আমরা পড়ব এটা একটা প্রশ্ন এবং এটা যেমন অনেক লং মানে অনেক টাফ পড়তে হবে যদি সব পড়ো আমরা বাছাই করা কিছু পড়বো যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে বা কিছু পরীক্ষায় এসেছে এরকম কিছু প্রশ্ন আমরা আলোচনা করব ওই জন্য খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে পাশাপাশি আমাদের ক্লাস রুটিন একটু দেখে নাও আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ জুলাই মাসে তো এখানে আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাও এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় দেখে নাও তো আমাদের প্রত্যেক ইউটিউব ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ প্রত্যেকে অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে এবং সেখানে তোমরা যদি মনে করো ব্যাচ নেবে নিতে পারো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ চলছে অলরেডি নিউ ফাউন্ডেশন ব্যাচ থ্রি পয়েন্ট ও এটা চলছে আচ্ছা এসএসসি ফাউন্ডেশন এসএসসির এম টিএস জিডির জন্য স্পেশালি পাশাপাশি রেলের একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে যদি কেউ রেলের পরীক্ষা দেবে ভাবো তো এই ব্যাচটা নেবে ডাব্লিউ বিপি কেপি একটা প্র্যাকটিস ব্যাচ চলছে পাশাপাশি সমাধান ডাব্লিউ বিপি অল পি ওয়াই কিউ শুধু এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড অর্থাৎ এই ব্যাচ শেষ হয়ে গেছে বা রেকর্ডেড তোমরা পাবে এই প্রাইসে যাই হোক পাশাপাশি আমরা এই ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ওয়ের আবার চারটে সেকশন রয়েছে তো এতগুলো ব্যাচ আমাদের অ্যাপে চলছে এবং কীভাবে তুমি ব্যাচগুলো নেবে যদি কেউ নিতে ইচ্ছুক হও প্রথমে তুমি অ্যাপ ডাউনলোড করো দেখবে এরকম একটা পেজ চলে আসছে পেড কোর্সে তুমি যাও পেড কোর্সে গিয়ে তুমি এবার সমস্ত পেইড ব্যাচ এখানে তুমি দেখতে পাবে দেন তুমি যেটা নিতে চাও বাই নাও ক্লিক করলে তুমি সেটা ব্যাচটা নিতে পারছো যাই হোক তো আমরা অনেক কথা বললাম এবার আমরা মূল আলোচনায় প্রবেশ প্রবেশ করবো প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই অবশ্যই দেখতে থাকো তো স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি প্রত্যেকে অ্যান্সার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্ট এটার মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন প্রত্যেকে বলো উত্তর হয়ে যাবে হীরালাল যে কানাইয়া অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে এবং এখানে তুমি বলো যে বর্তমান প্রধান বিচারপতি কে আছেন বর্তমান আমরা যদি খেয়াল করি কে আছেন ডি ওয়াই চন্দ্রচূড় তাই তো ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং তিনি হচ্ছেন ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি ওকে আচ্ছা প্রথম মহিলা ভারত রত্ন প্রাপকের নাম কি পুরুষ এবং মহিলা উভয় বিষয় এখানে রয়েছে একটু জাস্ট মনে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে অলরেডি এবং আপকামিং পরীক্ষায় আসার মতো প্রশ্ন প্রথম মহিলা ভারতরত্ন পেয়েছেন তো ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান আমরা জানি তো এটি দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং সেখানে আমরা তিনজনের নাম জানি যে প্রথমে পুরুষদের মধ্যে পায় এবং এখানে মহিলা যদি বলো ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসেবে ভারত রত্ন পেয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ইতিহাস থেকেও হতে পারে বা এই টপিক থেকেও আমরা আলোচনা করি ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম আমরা জানি যে জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি সালে আঠারোশো পঁচাশি সালে এটা গঠিত হয় এবং এখানে প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম ভারতীয় তথা প্রথম বাঙালিও কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি হয়ে যাবে উত্তর এটা কিন্তু মনে রাখবে তো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিছু প্রশ্ন থাকে প্রথম অধিবেশন কোথায় হয়েছিল প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে বোম্বেতে প্রথম অধিবেশন হয় বোম্বে দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয় এটাও কিন্তু মনে রাখতে হবে এবং এর প্রতিষ্ঠাতা আমরা কি জানি এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহাকাশ যাত্রীর নাম কি ভারতের প্রথম মহাকাশ যাত্রীর নাম কি সঠিক উত্তর কি হবে কল্পনা চাওলা রাকেশ শর্মা ভানু নীল নীলস্ট তো বলো কি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকে লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই কানেক্ট থাকো উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা নাইনটিন এইটি ফোর উনিশশো চুরাশি সালে নাইনটিন এইটি ফোর তিনি প্রথম মহাকাশচারী ভারতের এবং মহিলাদের মধ্যে প্রথম হচ্ছে কল্পনা চাওলা প্রথম মহিলা প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি তিনি হচ্ছেন কল্পনা চাওলা প্রথম মহিলা মহাকাশচারী এটাও কিন্তু মনে রাখবে আচ্ছা লোকসভার প্রথম অধ্যক্ষ নাম কি লোকসভার প্রথম অধ্যক্ষ নাম কি এইচ কৃষ্ণমূর্তি সুরেন্দ্রনাথ অধ্যক্ষ কে ছিলেন প্রত্যেকে অ্যান্সার করো তো ভারতবর্ষে বর্তমানে আমরা যদি দেখি আঠারোতম লোকসভা নির্বাচন হয়ে গেছে এবং সেখানে স্পিকার হয়ে গেছে কে বর্তমানে স্পিকার কে সেটাও আমরা আলোচনা করব জি ভি যদি আমরা বলি যে বর্তমান লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার কে কি নাম ওম বিড়লা আগে ছিলেন তিনি কিন্তু আছেন ওম বিড়লা বর্তমান স্পিকার তো এটা বর্তমান যদি লোকসভা দেখি আঠারোতম লোকসভা এবারের আঠারোতম লোকসভা নির্বাচন হয়ে গেছে আঠারোতম লোকসভার ক্ষেত্রে আমরা স্পিকার বলছি ওম বিড়লা পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জ্ঞানপীঠ পুরস্কার ভারতবর্ষে দেওয়া হয় কোন বিষয়ে মনে রাখবে সাহিত্যে সাহিত্যে সর্বোচ্চ সম্মান সাহিত্য ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড তো এই প্রথম মহিলার কথা তোমাকে বলতে হবে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন উত্তর কি হবে অরন্ধতি রয় মাদা ট্রিজা আশাপূর্ণা দেবী দুর্গা ব্যানার্জি প্রত্যেকে অ্যানসার করো এইগুলো কিন্তু অনেক সময় তোমাকে গুলিয়ে যাবে ভুলে যাবে বা অনেক সময় এটার উপরে অন্যটা চলে যাবে এরকম হয়তো তো এই জন্য এগুলো বারবার একটু রিভিশন করতে হবে আজকে পড়েছ এক সপ্তাহ পরে ক্লাসটা আরেকবার দেখে নেবে ব্যাস একটু দ্রুত দেখে নেবে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি এটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসছে ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে অন্যান্য এক্সামে ওকে তো প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন আবুল কালাম আজাদ জাকির হোসেন বদরুদ্দিন তয়েবজি এপিজি আব্দুল কালাম সঠিক উত্তর কি হবে তো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি আমরা কি জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম ভারতের রাষ্ট্রপতি এবং মুসলিম বললে ডক্টর জাকির হোসেন হচ্ছেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি তথা একই সঙ্গে উপরাষ্ট্রপতিও ছিলেন প্রথম একই সঙ্গে মানে একই টার্মে নয় তিনি আর কি প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন পরবর্তীতে কি হয়েছিলেন রাষ্ট্রপতি হয়েছিলেন তাহলে যদি এরকম প্রশ্ন হয় যে ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন তখন উত্তর কি হবে এটাও কিন্তু ডক্টর জাকির হোসেন হয়ে যাবে এখানে ডক্টর জাকির হুসেন এই আনসার হবে এবং বদরুদ্দিন উদ্দিন তোমরা প্রত্যেকে জানো এটাও ইম্পর্টেন্ট জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসের কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এটাও ডাব্লিউ বিসিএস এসেছিল কোশ্চেনটি এইগুলো মনে রাখতে হবে আচ্ছা ভারতের প্রথম পরমবির চক্র প্রাপক কে ছিলেন পরমবির চক্র এই অ্যাওয়ার্ডটা কোন ক্ষেত্রে দেওয়া হয় আমরা যদি দেখি সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র এটাও কিন্তু প্রশ্ন আসে যে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কি পরমবীর চক্র এই পরমবীর চক্র প্রাপক প্রথম ব্যক্তিত্ব কে ছিলেন প্রত্যেকে অ্যান্সার করো সোমনাথ শর্মা সুকুমার রায় সন্তোষ শর্মা ডক্টর এস রাধা উত্তর কি হবে সোমনাথ শর্মা অপশন এই ছটিক উত্তর আছে প্রথম ব্যক্তি যিনি ম্যাক্সিসাই পুরস্কার পেয়েছিলেন তার নাম কি প্রথম ব্যক্তি যিনি ম্যাক্সিসাই পুরস্কার পান তিনি হলেন কে বল নগেন্দ্র সিং আচার্য বিনোব ভাবে ভানু আথাইয়া সুকুমার সেন সঠিক আনসার কি হবে এখানে প্রত্যেক বলো এগুলো মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ তো এগুলো পরীক্ষা আসবে আচার্য বিনোবা ভাবে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতে যখন বিভিন্ন মন্ত্রিত্ব পদ শুরু হচ্ছে অর্থাৎ স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তারপর বিভিন্ন মন্ত্রিসভা গঠিত হলো সেক্ষেত্রে কেউ কেউ একটা মন্ত্রিত্ব পথ পেয়েছেন যখন সেগুলো আমাদের মনে রাখতে হবে প্রথম হচ্ছে সর্দার বলদেব সিং ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতের প্রথম আইন মন্ত্রী কি মন্ত্রী আইন মন্ত্রী ল মিনিস্টার ওকে আচ্ছা পরবর্তী একটা লিস্ট তোমাদের আমি দিচ্ছি যেগুলো তোমাদের কাজে আসবে আশা করা যায় ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল সালটা সাতচল্লিশ থেকে চৌষট্টি আচ্ছা প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কবে নিযুক্ত হয়েছিল দেখো যেদিন প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তিনি নিযুক্ত হয়েছিলেন তারপর বাষট্টি সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে ছিলেন ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এটা মনে রাখতে হবে ইম্পর্টেন্ট একটা লিস্ট এখানে সংক্ষেপ করা আছে প্রচুর তো আছে সংক্ষেপ করা আছে এখানে প্রথম উপরাষ্ট্রপতি সর্বপিল্ল রাধাকৃষ্ণান ঠিক আছে প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা নাইনটিন বললাম ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের প্রথম রাজসভার চেয়ারম্যান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আচ্ছা তারপর আমরা যদি দেখি ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক বা নির্বাচন কমিশনার সুকুমার সেন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই পেজটা কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এটার বাছাই করার কিছু নেই ওকে ভারতের প্রথম চিফ জাস্টিস হেরাল যে কানাইয়া এগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষা আছে এখানে কোনো কাটিং করার জায়গা নেই আচ্ছা পরবর্তী একটা পেজ আছে ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান আর্মহাস্ট এরকম একটা নাম প্রথম নৌসেনা আচ্ছা এখানে প্রত্যেকটা আছে থমাস শাল মনে রাখার তোমাদের প্রয়োজন নেই শাল মনে রাখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ভারতের প্রথম নৌসেনা প্রধান আর ডি কাঠারি ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে এম কারিয়াপ্পা ভারতের প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন উদয় শঙ্কর প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিও কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি এবং নির্বাচিত রাষ্ট্রপতিও ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে শুম চেট্টি ভারতের প্রথম আই আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেশান্ত ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে জি শঙ্কর ক্রুপ নাইনটিন সিক্সটি ফাইভ আচ্ছা ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেন ফু দর্জি প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতীয় হচ্ছে কেডি ডি যাদব উনিশশো সালে অলিম্পিকে ওকে আচ্ছা ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই ভাই নৌরজি এই সে পার্টিটাও আসে লিবারেল পার্টি লিবারেল পার্টি উদার নৈতিক দল থেকে সদস্য হন ভারতের প্রথম ভারতীয় যিনি নিশানি পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের সর্বোচ্চ সম্মান অসামরিক ক্ষেত্রে সেটা পান প্রথম বিজয়ী অস্কার ভানু মোরজিদ্ এইগুলো কিন্তু অনেকটা সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ এখানে তিনটি পেজ আছে এমন বেশি কিছু নেই এগুলো একবার দুবার পাঁচবার রিডিং পড়ো তোমাকে মুখস্ত করতে হবে এটা মাথায় ঢুকিও না তুমি জাস্ট রেডিং পড়ো দেখবে এমনি মনে থেকে যাচ্ছে দুবার থেকে পাঁচবার রিডিং পড়ো মনে থাকবে অনেক সময় কি হয় এতগুলো মুখস্থ করতে হবে এই করতে হবে ওই করতে হবে এত কিছু প্রেশার মাথায় নিয়ে যাওয়া যে আর পড়াই হয় না তো বেশি কিছু প্রেশার না ডিরেক্ট তুমি দু চারবার রিডিং পড়ো ওই রিদিমটা মনে রাখলে হয়ে যাবে মানে জাস্ট তুমি এই দেখছো শুনছো এবং একবার ধরো পড়লে মনে থাকবে ঠিক আছে আচ্ছা মহিলাদের একটা লিস্ট আছে এখানে আমি তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দেবো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শুধু স্টারমার্ক গুলো মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় সিনেমায় প্রথম মহিলা অভিনেত্রী দুর্গা বাই অলিম্পিকে মেডেল জয়ী প্রথম মহিলা কুস্তিগীর কুস্তিগীরের ক্ষেত্রে সাক্ষী মালিক অলিম্পিক গেমস জিমন্যাস্টিক বিভাগ বিভাগে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা দীপা কর্মকার এই বিভাগে প্রথম মহিলা অংশগ্রহণ করেছিল দীপা কর্মকার আচ্ছা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এটা খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষের সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশে প্রথম সবাক সিনেমা অভিনেত্রী জুবাইদা আলামারা একদিবসীয় ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ডায়না এডুলজি এটা একটু মনে রাখতে পারো কারণ খেলাধুলো রিলেটেড কোশ্চেন হতে পারে প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী নার্গিস দত্ত প্রথম মহিলা পাইলট দুর্বা ব্যানার্জি তো এই যে স্টারগুলো দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আচ্ছা এখানে প্রথম নির্বাচন কমিশনার মহিলাদের মধ্যে রমা দেবী নারগির দত্তা গান্ধীকারী ডক্টর কানোয়াল ভিকু প্রথম বুকার পরিষ্কার জয়ী মহিলা অরুন্ধতি রয় এটা মনে রাখতে পারো ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী এটা কিন্তু মাদার ট্রেজা মনে রাখবে প্রথম অলিম্পিক ব্রোঞ্জই ভারতলোক কর্ণ মালেশ্বরী এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনি প্রথম অলিম্পিকে মেডেল পায় মহিলা হিসাবে কর্ণব মালেশ্বরী সেটা হচ্ছে ব্রঞ্জ পদক পেয়েছিল ভারত্তোলনে আচ্ছা প্রথম মার্চেন্ট নেভি অফিসার সোনালী ব্যানার্জি প্রথম মহিলা যিনি স্থলবাহিনী লেফটেন্যান্ট জেনারেল হয় উনি আরোরা এত লিস্ট আমি এখানে শুধু তোমাদের মহিলাদের পার্টটা একটু কি করলাম স্টার মার্ক দিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ আর আগের পেজে দেখতে পাচ্ছো এখানে চারটে পাঁচটা দিয়েছি দশটা এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এবার লাস্ট পেজ যদি আমরা দেখি ভারতের প্রথম সর্বকনিষ্ঠ মহিলা পাইলট আয়েস আদি সর্বকনিষ্ঠা মানে অর্থাৎ ছোট বয়সে প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল জয়ী আরতি সাহা উনিশশো উনষাট আগেরটা দেখলাম মিহির সেন আট উনিশশো আটান্নতে এটা অনুসরণ ঠিক পরের বছর এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটেল প্রতিভা পাটেল প্রথম হাইকোর্টের বিচারপতি আন্না চণ্ডী মহিলাদের মধ্যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহেব ফাতেমা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয় ভারতের প্রথম জিবলাটার বিজয়িনী আরতি প্রধান প্রথম ইংরেজি ভাষার কবি তরু দত্ত এবং এখানে টানা একশো তেইশ পয়েন্ট ঘন্টা নিত্য করে গিনেস বুক ও ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করেছেন কলামণ্ডল হ্যামলতা তো এখানে এক দুই তিন চার এইগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখানে মনে রাখতে পারো তো লিস্টগুলো একটু পড়বে এবং এই যে স্টার মার্কস দিলাম এগুলো একটু জাস্ট খেয়াল করবে বেশি করে এগুলোর মধ্যে পরীক্ষা আছে এবং এছাড়া আরও অনেক প্রশ্ন আছে আমরা কিছু আলোচনা করব। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মন্ত্রিত্ব পত্রে একটু মনে রাখা ভালো এখান থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আসে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন হোম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল আচ্ছা বর্তমান কে আছেন বর্তমান হোম মিনিস্টার কে আছেন এটা হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান অমিত শাহ এটাও তোমাকে মনে রাখতে হবে বর্তমানটাও আচ্ছা প্রথম রেল পরিবহন মন্ত্রী আহ কে ছিলেন প্রথম রেল পরিবহন মন্ত্রী কে ছিলেন উত্তর কি হবে ডক্টর জন ম্যাথায় এবং আমরা যদি বর্তমান দেখি বর্তমান রেল মন্ত্রীর কথা যদি দেখি রেল মন্ত্রী তিনি আছেন অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব নাম বানানটা একটু ভুলভাল হতে পারে যাই হোক তিনি বর্তমান মন্ত্রী আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম ভারতের শিল্পমন্ত্রী থাকেন প্রথম শিল্পমন্ত্রী ভারতের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন আচ্ছা বল্লভ ভাই প্যাটেল তিনি উপ প্রধানমন্ত্রী এবং এখানে আমরা কি দেখলাম আগের প্রশ্নটা সর্দার বল্লভ ভাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং উপপ্রধানমন্ত্রীও কিন্তু তিনি ছিলেন হ্যাঁ উপপ্রধানমন্ত্রী অর্থাৎ ভাইস প্রাইম মিনিস্টার তিনিও ছিলেন ওকে আচ্ছা এখানে মাওলানা আজাদ আবুল কালাম আজাদ মাওলানা আজাদ ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার ছিল শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পান রিতা ফারিয়া সুস্মিতা সেন ঐশ্বরিয়া রায় নির্জা ভানট প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন রিতা ফারিয়া প্রশ্নটা বহুবার এসছে পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নাম কি প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত এবং প্রথম ভারতীয় মহিলা নাইনটিন টোয়েন্টি ফাইভ উনিশশো পঁচিশ উনিশশো সতেরো অ্যাজ এ ভারতীয় মহিলা প্রথম সরোজিনী নাইডু প্রথম প্রথম ভারতীয় মহিলা কি নিবেশন জন্মগত আমরা যদি দেখি আয়ারল্যান্ডের নাগরিক ছিল প্রাথমিকের মানে তিনি আয়ারল্যান্ড থেকে এসেছিলেন আর কি প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি হন তিনি হচ্ছেন সরোজনী নাইডু কানপুর অধিবেশন তো আচ্ছা ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে প্রথম চলচ্চিত্র কি ছিল রাজা হরিশ্চন্দ্র হচ্ছে প্রথম চলচ্চিত্র প্রথম ফিল্ম বা প্রথম চলচ্চিত্র বলতে পারি সেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তাই তো উনিশশো সালে রাজা হরিশ্চন্দ্র ঠিক আছে দাদা সাহেব ফালকে ছিল ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার এবং আলাবারা এটা হচ্ছে সবাক মানে হচ্ছে সাউন্ড ছিল আর এটা ছিল নির্বাক চলচ্চিত্র নির্বাক বা প্রথম এবং নির্বাক সাউন্ড ছিল না আলোবারা এটা পাবলিশ হয় নাইন্টিন থার্টি ওয়ান উনিশশো সালে উনিশশো একতিরিশ সালে এগুলো কিন্তু পরীক্ষা আছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল বর্তমান রাজীব কুমার ডক্টর রাজীব কুমার নির্বাচন কমিশনার এবং প্রথম কে ছিল তাহলে লিস্ট কিন্তু আমরা এটাও বলিছি সোম সুকুমার সেন এটা মিস্টেক আছে সুকুমার সেন সঠিক উত্তর হবে সোমনাথ শর্মা কিন্তু এখানে না আমি দিলাম আচ্ছা জগজীবন রাম তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম শ্রম মন্ত্রী ছিলেন ওকে মিহির সেন তাহলে কি প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন প্রথম ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল সাথরে পার করেছিলেন তিনি হচ্ছেন মিহির সেন তিনি কিন্তু প্রথম ভারতীয় তথা প্রথম বাঙালি বললেও কিন্তু অ্যান্সার একই হবে মিহির সেন তিনি বাঙালি ছিলেন প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান দেখো নোবেল থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে প্রথম কে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা এশিয়ার তিনি প্রথম ভারত তথা এশিয়ার মধ্যে থেকে এশিয়া মহাদেশের মধ্যে এশিয়ার মধ্যে তিনি প্রথম বাংলা তথা ভারত তথা এশিয়া অর্থাৎ তিনি বাঙালি ভারতীয় এবং এশিয়ার মধ্যে থেকে তিনি প্রথম নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার জিতেছিলেন সালটা কত উনিশশো সালে গীতাঞ্জলি লিখে তাই তো গীতাঞ্জলির জন্য গীতাঞ্জলি ইংরাজিতে কনভার্ট করার পর তাকে নোবেল দেওয়া হয় তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং এখানে প্রশ্নটা হচ্ছে পদার্থবিদ্যায় ফিজিক্সে পেয়েছিলেন সি ভি এফেক্টের জন্য উনিশশো তিরিশ সালে আচ্ছা অমর্ত সেন তুমি যদি দেখো নাইনটিন নাইনটি পেয়েছেন প্রথম অর্থনীতি থেকে নোবেল পুরস্কার পান যদি প্রশ্ন আসে কারণ অর্থনীতিতে আরো একজন পেয়েছেন তিনি হচ্ছেন তোমার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তো অর্থনীতিতে দুইজন যদি ধরি প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতি থেকে ভারতীয় হিসাবে হরগোবিন্দ খুরানার চিকিৎসাবিদ্যায় তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আচ্ছা প্রথম ভারতীয় অস্কার বিজেতার নাম কি এটাও কিন্তু পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে আচ্ছা উত্তর হবে এখানে ভানু আথাইয়া অপশন বিশ সঠিক উত্তর আছে প্রথম ভারত রত্ন প্রাপক নাম কি হবে এখানে উত্তর এবং এখানে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রথম বিদেশি এটা পরীক্ষা বহুবার এসছে প্রথম বিদেশি যিনি ভারত রত্ন পেয়েছেন প্রথম বিদেশি ভারত রত্ন প্রাপকের নাম কি উত্তর হবে খান আব্দুল গফ্ফার খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফার খান তাহলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে আচ্ছা প্রথম ভারতীয় এটা রাজা গোপাল আচারী অপশান বি সঠিক উত্তর আছে এখানে আচ্ছা তো আমাদের যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ বর্তমানে এখানে তোমরা এই যে ব্যাচগুলো পাচ্ছ এবং তোমাদের প্রত্যেককে বলবো পড়াশোনা করো ভালো করে করো পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো কোনো রকমে যেন মিস না হয় যেন মনে হয় না যে মিস্টেক হয়ে গেল আর একটু পড়লে মনে ভালো হতো এই জিনিসটা যেন না হয় তাহলে তোমাকে আগে থেকেই সচেতন হতে হবে যা সময় আছে এতটুকুই যথেষ্ট তুমি রিভিশন দাও দ্রুত যখন বাড়ি আগে যত সময় পড়তে আরও দু ঘন্টা বেশি পড়ো ঠিক আছে সিরিয়াসলি পড়ো তোমাদের যাতে করে কোনো রকম পরে গিয়ে আফসোস করতে না হয় ওকে প্রথম ভারতের উপরাষ্ট্রপতির নাম কি এটা তোমরা হোমওয়ার্ক করো ঠিক আছে আমরা আজকের ক্লাস এখানে এন্ড করছি এছাড়াও ভারতের প্রথম অনেক বিষয়ে কিছু কিছু আছে সব যে একটা ক্লাসে করিয়ে দিয়েছি তা বলবো না কিছু পয়েন্ট আছে এখনো ইম্পর্টেন্ট হয়তো সেগুলো আমরা আবার অন্যান্য প্র্যাকটিসে আলোচনা করব ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্লাস যেগুলো চলছে তোমরা দ্য ওয়েব সলিউশন টি একাডেমিতে ইউটিউবে ফ্রি পাচ্ছ তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো এবং পেট কোর্স আমাদের অ্যাপে পাচ্ছ অ্যাপটা ডাউনলোড করতে পারবে প্লে স্টোরে ঠিক আছে এখানে সেশনটা এন্ড করলাম সকলে সেশনটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে টাটা